ফাইনালে দেখা হবে মেসি ও নেইমারের। 9 জুলাই 2014। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর সেই কাল রাতে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে সেলেকাওদের 7 ভাইসার্স 1 গোলের অবিশ্বাস্য হারে স্বপ্নের দর্পণ ভেঙে খান খান হয়েছিল। সেদিন জার্মানি হারলে বিশ্বকাপ দেখত প্রথম ব্রাজিল ভাইসার্স আর্জেন্টিনা ফাইনাল। 7 বছর পর ফুটবল প্রেমীদের পরম আরাধ্য সেই স্বপ্নের ফাইনালের সম্ভাবনা আবারও অত্যুজ্জ্বল। কোপা আমেরিকার মঞ্চে আর এক ধাপ পেরোলেই ফাইনালে দেখা হবে মেসির আর্জেন্টিনাও নেইমারের ব্রাজিলের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি ফেভারিটের মতোই পা রেখেছে শেষ চারে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5টায় প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, পরদিন সকাল 7টায় ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইউরোর মতো গতিময় ফুটবল উপহার দিতে পারছে না এবারের কোপা, তবে ব্যক্তিগত নৈপুণ্য ও সৃষ্টিশীলতায় এগিয়ে থাকবে কোপাই। আনন্দদায়ী লাতিন ফুটবলের দুই পোস্টার বয় লিওনেল মেসি ও নেইমার প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন মুগ্ধতা, তবে পুরো ব্রাজিলের প্রত্যাশার ভার একার কাঁধে বইতে হচ্ছে না নেইমারকে। এখানেই অনন্য মেসি, আর্জেন্টিনার ম্যাচ মানে যেন মেসি শো। অধিনায়ক একাই দলকে নিয়ে এসেছেন সেমিফাইনালে। এবারের আসরে সর্বোচ্চ 4 গোলের পাশাপাশি সর্বোচ্চ 4টি অ্যাসিস্টও মেসি, দলের 10 গোলের 8টিতেই তার অবদান। কাল সকালে আরেকটি মেসিময় জয়েই শেষ 8-এর বাধা পেরিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তারা 3 গোলে হারিয়েছে ইকুয়েডরকে, 3টি গোলেই ছিল মেসির অবদান। 40 মিনিটে রদ্রিগো দি পল ও 84 মিনিটে লাউতারো মার্তিনেজের করা প্রথম গোল দুটি কার্যত তাদের পাতে তুলে দেন মেসি। দুর্দান্ত 2টি অ্যাসিস্টের পর যোগ করা সময়ে জাদুকরি ফ্রিকিকে ইকুয়েডরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি তার 76তম গোল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে তার চেয়ে বেশি গোল আছে শুধু ব্রাজিল কিংবদন্তি পেলের 77। ফুটবল সম্রাটকে ছাড়িয়ে যেতে আর 2 গোল দরকার মেসির, তবে পেলের রেকর্ড ভাঙা নিয়ে একটুও ভাবছেন না আর্জেন্টিনা অধিনায়ক। তার চাই শিরোপা, আরাধ্য সেই শিরোপা থেকে মাত্র 2টি জয় দূরে মেসি, সেজন্য আগে পেরোতে হবে কলম্বিয়ার বাধা। কাল সকালে কোপার সফলতম দল উরুগুয়েকে টাইব্রেকারে 4 ভাইসার্স 2 গোলে হারিয়ে সেমিতে উঠেছে কলম্বিয়া। উরুগুয়ে 2টি শট রুখে দিয়ে কলম্বিয়ার টাইব্রেকার জয়ের নায়ক গোলকিপার ডেভিড ওসপিনা।